হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর মধ্যে চারজন বাদশা ছিলেন, দুইজন হলেন কাফের আর দুইজন ছিলেন মুসলমান। একজন মুসলমানের মধ্যে ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি কিনা? তার একটা মর্যাদা ছিল আংটি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আংটির মর্যাদা দ্বারা তাবাম পৃথিবীর সবকিছুকে উনি ভ্রমণ করতে পারতেন, যার কথা জলে স্থলে সবকিছু শুনতে পারত। সমুদ্রের মাছ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে পারত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের কথা বুঝতে পারতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঘোষণা করলেন তার প্রজাদের মধ্যে যে আমি বিয়ে করব। তো বিয়ে করার জন্য পাত্র খুঁজতে হবে, সৈন্যবাহিনীকে পাঠাইলেন পাত্র খোঁজার জন্য। বলে দিলেন চারটা সিফত থাকতে হবে। কয়টা সিফত? চারটা সিফত যার ভিতরে থাকবে তাকে আমি বিবাহ করব। এই চারটা সিফতের মধ্যে একটা হলো তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, সৌন্দর্য হইতে হবে এবং সবচেয়ে উঁচু বংশের একজন মহিলা হতে হবে। তাহলে এই চার গুণ যার ভিতরে থাকবে তাকে আমি বিবাহ বন্ধন করব। সমস্ত জিন বাহিনী সব মানুষগুলি পাড়া মহল্লায় ঘোষণা করতে থাকলো এমন চারটি সিফাতের কোন মহিলা পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন, চার সিফাতের কোন মহিলা মেলানো যাচ্ছে না। যদি নেক আমলদার হয় তাহলে সুন্দরী হয় না, আর যদি সুন্দরী হয় তাহলে ভালো বংশের হয় না। সমস্ত ফেরেশতার মধ্যে জিন জাতির মধ্যে যারা এসে পেরেশান হয়ে বললেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা শর্ত দিলেন যেই শর্তের কোন মহিলা মেয়ে আমরা পাইতেছি না। দুইটা শর্ত পাই, তিনটার মধ্যে গিয়ে ফেল হয়ে যাই, চারটা একত্রে মিলে আনতে পারি না। হয়তো আমাদেরকে আপনি বিবাহ করান, না হলে আপনি বিবাহর ফয়সালা বাদ দিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি বললে? যেভাবেই হোক বাহির করো। এমনি ভাবে একজন উপস্থিত হয়ে বলল সুলাইমান পয়গম্বর, আমি একজন মহিলা একজন মেয়ের খবর পেয়েছি, সে যেমন সুন্দরী তেমন আমানতদারী তেমন পরহেজগারিনী, কিন্তু ভালো বংশের মেয়ে নয়, সে হলো একটা জেলের মেয়ে। জেলে কি সমুদ্রে সাগরে যে মাছ ধরে তাকে বলে জেলে? অত্যন্ত নিচু বংশের মেয়ে। যদি আপনি রাজি হন তাহলে ওই মেয়েকে আপনার হাতে উঠিয়ে দিতে পারি। আরেকজন সবার মধ্যে সাবধান করে বলল কি বলেন এত নিচু বংশের একজন মেয়ে? সুলাইমান পয়গম্বর যার বাবা ছিলেন নবী, যিনি হলেন বাদশাহ, আমাদের নিচু বংশের মেয়ে হইতেই পারে না। আমাদের মান সম্মান ইজ্জত সব দুলিশাত হয়ে যাবে। এই কথা শুনে হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ করে ফেললেন। কি ব্যাপার, আমার সাথে একজন জেলের মেয়ে বিবাহ দিবে? হতেই পারে না, আমার দ্বারা সম্ভব নয়। ভালো বংশের মেয়ে হতে হবে, কারণ নিচু বংশের মেয়ে যদি আমি বিবাহ করি তাম পৃথিবীটা একটা ঘোষণা হয়ে যাবে। সুলাইমান বাদশাহ হওয়ার পরেও একটা নিচু বংশের মেয়েকে বিবাহ করে ফেলছে। এই এতটুকু অহংকার আসার কারণে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। কে পছন্দ করেন নাই? আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। বললেন যে সুলাইমান পয়গম্বর, তোমাকে আমি এই পৃথিবীর বাদশাহী দান করেছি, তুমি চিনতে হবে আমি আল্লাহকে। অহংকার তোমার ভিতরে আসার কথা নয়। তুমি যে অহংকার করে বললে ওই মহিলাকে তিরস্কার করলে, তুমি তাকে বিবাহ করতে পারবে না, তাহলে আমি আল্লাহ পারি তুমি বাদশাকে ফকির বানাইয়া দিতে। কে পারেন? একমাত্র আল্লাহ পারেন সকালের বাদশা বিকালে ফকির করে দিতে পারেন। শুরু হয়ে গেল খেলা। আল্লাহ তাআলার এই কথাগুলি দ্বারা ওনার মনের মধ্যে কষ্ট এসে পড়লো। বললেন না সুলাইমান, তোমাকে যে পয়গম্বরি দিয়েছি বাদশাহি দিয়েছি সেটার অহংকার তোমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। একদিনের ঘটনা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাথরুমে যাবেন হাতের আংটি বাথরুমে যাওয়া নিষেধ ওই আংটিটা নিয়ে বাথরুমে যাওয়া নিষেধ ছিল ওনার একজন গার্ডের হাতে আংটিটা দিয়ে বাথরুমে চলে গেছে এমনি মুহূর্তে একটা খবিস জিন এসে ওনার আংটিটা হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের পোশাক পরিচ্ছদ সব কিছু সে গায়ে দিয়ে এক অবিকল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সব সূরত সিরত ধরে ফেলল আর এই সূরত সিরত ধরে আংটিটা হাত দিয়ে সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরসির মধ্যে বসে গেল আর বসে গিয়ে বলল ও জগৎবাসী আমার দেশবাসী সবাই শুনো আমি হইলাম প্রকৃত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের দেশে বন্ড সুলাইমান একজন আবির্ভাব হয়ে গেছে সে সুলাইমানই দাবি করবে আসলে সে সুলাইমান না সে হইল নকল সুলাইমান তাকে যেখানেই পাইবা সেখান থেকেই তার মেরে একবারে পিটা করে নদীর পারে নিয়ে ছেড়ে দিবা এমনি মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাথরুম থেকে বাহির হয়ে বললেন যে আমার আংটি কোথায় যখন এই কথা বললেন বললে আপনার আবার আংটি কিসের কয় আমি তো পয়গম্বর সুলাইমান আমি তো আংটি আপনার হাতে দিয়ে গিয়েছিলাম আমার আংটিটা কোথায় দিলেন বললেন ও বুঝেছি আমাদের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন বন্ড সুলাইমান বাহির হবে আপনিই সেই বন্ড সুলাইমান বাহির হয়েছেন এই গতি দখল করার জন্য এমন ভাবে পিটা শুরু করলেন পিটতে পিটতে মাথাটা ভেঙে দিয়ে মনে হয়েছে তিনি মারা গেছেন নদীর পারে নিয়ে ছেড়ে দিয়ে আসছে সবাই আল্লাহ তাআলা বিচার শুরু হয়ে গেছে যখন নদীর পারের মধ্যে রেখে আসলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের হুঁশ নাই বেহুঁশ হয়ে উনি নদীর পারে বসে আছেন এমনি ভাবে ওই জেলে উনি নদীর পারে দিয়ে যাচ্ছিলেন দেখলেন এত সুন্দর একটা মানুষ বেহুঁশ হয়ে নদীর পারে বসে আছে নদীর পারে কাঁদতেছে শুধু বললেন ভাই আপনার কি হয়েছে কোনো কথা বলতে পারে না এমন ভাবে আঘাত করা হয়েছে লাস্টে ওই সুলাইমান বাদশাকে উনি পাগড়িটা মাথাটা ভিজিয়ে পাগড়িটা ওনার মাথার মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে শীতল করলেন হুঁশ আসলো তখন বললেন ভাই চলেন আমি আপনার বাড়িতে চলেন আমার বাড়িতে আজকে থেকে থাকেন আপনি এত সুন্দর চেহারার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন বললেন যে লোকটাকে আমি নদীর পারে রেখে যেতে পারি না আমার ঘরে সে যাবে আমার ঘরের মেহমান হবে কে আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের মধ্যে নিয়ে রাখলেন নবীর কদম পড়ে গেছে ওই জেলের ঘরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান পয়গম্বর ওই ঘরের মধ্যে গেলেন জেলের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেল যেদিন জেলে গেলে মাছ পাইতো কিছু এদিন পুরো নৌকা ভরপুর করে মাছ পাইতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই আগমনের কারণে এই নৌকার মাঝির জেলের সব কিছুর মধ্যে বরকত শুরু হয়ে গেল এখন তো সব কিছু বেশি বেশি হইতেছে ব্যবসা ভালো হইতেছে তিনি বললেন যে আমাদের তো একজন কেরানির প্রয়োজন তাহলে ওই ছেলেটা খুব ভালো ভদ্র তাকে আমি কেরানি হিসাবে আমার ঘরে আজ থেকে বেতন মুক্ত করে দেই সুলাইমান পয়গম্বরকে ওই ছেলে বললেন ভাই আপনি কি আমার ঘরে কেরানি হিসেবে থাকবেন প্রতি মাসে আপনাকে 200 দিরহাম করে দেওয়া হবে সুলাইমান পয়গম্বর বললেন কি ঠিক আছে আমি আপনার ঘরে এক বৎসরের জন্য চাকর হয়ে গেলাম যেই সুলাইমান বাদশা ছিলেন সেই সুলাইমান এখন চাকর হয়ে গেলেন বললেন যে ঠিক আছে 200 দিরহাম বেতন নিয়ে আমি আপনার ঘরে চাকর হয়ে গেলাম এক বৎসরের জন্য কন্ট্রাক্ট হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে ছেলেটা খুব ভদ্র ভালো মানে হলো জেলে বললেন প্রস্তাব দিয়ে দেই আমার ঘরে একটা মেয়ে আছে মেয়েটা তো খুব ভালো এই মেয়েটা ওই ভালো ছেলের হাতে আমি পাত্রস্থ করতে চাই এই পাত্রস্থ করার জন্য আগে ঘরে পরামর্শ নিতে হবে ঘরে পরামর্শ কার সাথে নিবে নিজের স্ত্রীর কাছে পরামর্শ নিতেছে দেখো এই ছেলেটাকে এতদিন যাবৎ তুমি দেখলে ছেলেটা কোনোদিন অপমানই করে নাই ছেলেটা কোনোদিন বি করে নাই এত ভালো একটা ছেলে আমার মন চাইতেছে আমার মেয়েটাকে তার হাতে পাত্রস্থ করে দেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা শুনে তার স্ত্রী রেগে ফুলে উঠলেন কি বলেন আমার মেয়েকে ওই চাকরের হাতে উঠিয়ে দিব
সে যদি ভালো হইতো তাহলে লোকটাকে পিটিয়ে কেন নদীর পাড়ে ছেড়ে দিল? আসলে সে ভালো ছেলে নয়, এর জন্য তার হাতে জীবন না। কিন্তু গরের তো স্ত্রীর কথা শুনতে হয়, স্ত্রীর কথা না শুনলে তাহলে গরের ভিতর কি খাইতে হয়? জাকার বাড়ি খাইতে হয়। এর জন্য আমাদের উস্তাদ একজন বলছেন যে দুইটা সাপ থাকে, একটা হলো বেজাত সাপ, এটা কামড় দিলে মানুষ মারা যায়, আর আরেকটা হলো বিবি সাপ। বিবি সাপ বুঝো, ঘরে যে স্ত্রী থাকে এটা হলো অনেক সাপ, এর জন্য ঘরে সান্ত্বনা করতে হয়। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না, নিজের স্ত্রী মানতেছেন না তার মেয়েকে দেওয়ার জন্য, কারণ সুলাইমান হলেন একজন সাধারণ কর্মচারী। তখন উনি ভাবলেন যে বিবি সাপকে নিশ্চয়ই একটু খুশি করতে হবে। একদিন খুব সুন্দর করে কাপড়গুলি নিয়ে আসলেন বাজার থেকে, ভালো কাপড় এবং মিষ্টি পান জেলে নিয়ে আসলো ঘরের মধ্যে। আয়েশা বিবি সাপকে বলল আপনি এই শাড়িটা আজকে পরেন। বললে যে বিবি বললেন কি এত আদর আজকে, কোনা সুন্দর শাড়ি তোমার জন্য আনছি, এটা পরো। পরার সাথে সাথে বললেন যে রাত্রে ঘুমানোর সময় বললেন একটা মিষ্টি পান আনছি, সেই মিষ্টি পানটাও খাও। তখন এই মিষ্টি পান খাইলেন জেলের স্ত্রী, আর জেলে এখন হেকমতে বললেন একটা ছেলের মধ্যে কি তুমি এতদিন কোনো ভুল ত্রুটি কিছু পেয়েছো কিনা, কোনো ধরনের বিয়াদবি করেছে কিনা? বললেন না, কোনো বিয়াদবি করে নাই, কোনো ভুল ত্রুটি করে নাই, ছেলে হিসাবে একশোতে একশো ভালো। তাহলে মেয়েটা তার হাতে উঠাইয়া দেই। এখন বিবি সাপ তো মিষ্টি পান খাইছে আর খুব মজার একটা সুন্দর শাড়ি পাইছে, মন খুশি হইয়া বলে তোমার মেয়ে যার কাছে ইচ্ছা তার হাতে উঠাইয়া দাও। এমন খুশি হয়ে গেছে বিবি সাপ। বললো তাহলে কালকেই আসতে ডাকে কাজী ডেকে আমি বিবাহ করে দিব, আমার মেয়েটাকে তার হাতে উঠাইয়া দিব। ছেলেকে প্রস্তাব দেওয়া হলো, হযরত সুলাইমান পয়গম্বরকে প্রস্তাব দেওয়া হলো আপনি কি আমার মেয়েকে এতদিন যাবত ঘরের মধ্যে দেখেছেন? হযরত সুলাইমান পয়গম্বর বললেন ভাই আপনার মেয়েকে দেখবো তো দূরে থাক, তার একটা জামা কাপড় বাইরে শুকাইতে দিতে তাও আমি দেখি নাই। এমন তাকওয়া পরহেজগারী মহিলা ছিল, এই মেয়েটা ছিল তার কাছে কোনোদিন কোনো কিছুই দেখে নাই। এই মেয়েটা আবার একটা কথা বলছিল একদিন ঘোষণা হওয়ার পরে, আম্মা জান শুনেছি সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন, আল্লাহ যদি আমার ভাগ্যের মধ্যে সুলাইমান পয়গম্বরকে স্বামী হিসেবে দিয়ে দিতেন। এমনি ভাবে কথা শোনার সাথে সাথে মা একটা তাৎপর দিয়ে দিলেন, সাবধান সাবধান বামন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়াস না, কারণ সুলাইমান পয়গম্বর উনি বাদশাহ আর আমরা হলাম সাধারণ জেলে যার কোনো অস্তিত্ব নাই সমাজের মধ্যে, সবচেয়ে অবহেলিত ফ্যামিলি আমরা। কেমন করে তুমি চাও বাদশার সাথে বিয়ে হবে? মেয়েটার চোখ থেকে পানি ছেড়ে দিল আর বলল যে আল্লাহ বাদশাকে ফকির করতে পারেন, ফকিরকে বাদশা করতে পারেন, এই আল্লাহ এখনো জীবিত আছেন, হয়তো আল্লাহ আমার ভাগ্যে সুলাইমানকে রাখলে যেভাবেই হোক সুলাইমান আমার স্বামী হয়ে যাবে। এই মেয়েটার দোয়া কবুল হয়ে গেছে। তো যেদিন বিবাহ হলো, এখন হইলেন আগে ছিলেন কেরানি আর মালিক, এখন হইলেন শ্বশুর আর মেয়ের জামাই, দুইজন গেলেন মাছ ধরতে। মাছ ধরার মধ্যে যখন গেলেন এই দিন মাছ এমন ভাবে আওয়াজ শুরু হলো, কোন তাফসীরে বলে আল্লামা জামাকশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলেন এই দিন 36 নৌকা মাছ পুনার জালের মধ্যে ধরা পড়েছিল, আর একটা বিরাট বড় আকারের মাছ। এর ভিতরে সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মধ্যে ঝামেলা হয়ে গেছে। একজন দারোয়ান জিন ছিল তাকে বলছিলেন তুমি সামনে তাকাইবা পিছনে তাকাইবা না, সুলাইমান পয়গম্বর তো নাই, বেজাল সরকার ক্ষমতায়, সব কিছু উলট পালট হয়ে গেছে দুনিয়ার মধ্যে, তার আসনের মধ্যে সব কিছু উলট পালট। পেঁয়াজের দাম 3 টাকার জায়গায় 300 টাকা, সব কিছুর দাম বাড়তি হয়ে গেছে, সরকার ভালো না, বেজাল সরকার ক্ষমতায়, এর জন্য সব কিছুর দাম হু হু করে বাড়া শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে প্রকৃতি যে ধরে ছিল বেজাল সরকার,
ওই পিছন থেকে তাকালো জিন দেখলো কি রে এক বছর হয়ে গেছে বাদশা কোনো কথা বলেন না কারণ কি কি হয়েছে পিছন দিকে তাকাইয়া জিন তো জিনকে চিনে দেখে আরে এটা তো আমাদের সুলাইমান না আমার জাতি ভাই বেজাম জিন সেখানে বসে গেছে যেই বলছে তো নকল সুলাইমান তেমনি ভাবে তার উপরে এমন ভাবে আক্রমণ শুরু হয়ে গেল সে দৌড়তে 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 সাগরের দিকে গেছে আর বলে যখন সাগরের দিকে যাইতেছে আংটিটা হাত থেকে ফেলে সাগরের মধ্যে ফেলে দিয়েছে আর ওই আংটিটা বিশাল বড় একটা মাছ পেয়ে ফেলছিল আর এই মাছটা ওই জালের মধ্যে আটকে জেলের জালের মধ্যে আসলো বিশাল বড় মাছ উনি যখন নিয়ে আসলেন ঘরের ভিতরে বললেন বিবি সাহেব সব মাছ বিক্রি করে দিলাম একটা মাছ শুধু ঘরের ভিতরে নিয়ে আসলাম মেয়েটা শুধু আজকে বিবাহ দিলাম নতুন জামাইকে ওই বড় মাছটা সুন্দর করে কেটে ফ্রাই করে খাইয়ে দিবা তার স্বামীর জন্য খাবার পাক করবে মেয়েটার সাথে সাথে ওই মাছটা হাতের মধ্যে নিয়ে বানানো শুরু করে দিল নিজের স্বামীকে ফ্রাই করে খাওয়াবে যখন কাটা শুরু করছে এমনি একটা জলমলে আন্টি বাইর হয়ে গেল এই আন্টিরা যখন হাতের মধ্যে সে রাখলো রাখে তার হাতে কাপড়ের মধ্যে বেঁধে রাখলো যে বাসর রাত স্বামীকে কোনো কিছু দিতে পারি নাই এমন দামি কোনো জিনিস দিতে পারি নাই আমার স্বামীকে আজকে একটা আন্টি উপহার দিব যখন বাসর রাত্রে স্বামী স্ত্রী দুইজনের কথা শুরু হয়ে গেল বিবি সাহেব বলেন যে আমার একটা কথা আছে আপনার সাথে বলেন বলো তোমার কথা কি বললেন যে আমার একটা কথা হলো আপনাকে আমি বাসর রাত হিসাবে কোনো কিছুই দিতে পারি নাই এমন কোনো উপঢৌকন আমার আব্বা দিতে পারেন নাই এমন কোনো গরিব বড় ফ্যামিলির লোক নয় আমরা আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই এমনিভাবে সুলাইমান আলাইহিস সালাম বললেন তাহলে আমার একটা কথা কি কথা বলেন তোমার কি কোনো সন্তান কোনো ছেলেকে পছন্দ আছে নাকি তাহলে আজকে বাসর রাত আমাকে বলো যদি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে আমি তোমার গায়ে স্পর্শ করব না এটা তো আমাদের দেশের আনুষ্কা নয় যে অন্য ছেলেকে পছন্দ করবে সেই মেয়ে ছিল অত্যন্ত পরহেজগারিনী মহিলা বললেন বাদশা সুলাইমান শুনো আমার কোনো পছন্দের কোনো ছেলে নয় একটা মাত্র ছেলে আমার পছন্দ ছিল যেই ছেলেটার নাম হইল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি বাদশা সুলাইমানের কাছে বিবাহ বসতে চেয়েছিলাম কিন্তু আমার এই স্বপ্নের কথা মার কাছে বলার কারণে আমার আম্মা আমাকে জুড়ে একটা তাপ্পর দিয়ে দিলেন সেদিনের পর থেকে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমি তো সুলাইমান বাদশার কাছে বিবাহ বসতে পারবো না যদি আমার স্বামী হিসাবে যে আসে সেই যেন বাদশা সুলাইমানের মতো হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি হইলাম বাদশা সুলাইমান কিন্তু তুমি যে আংটি দিয়েছো আমাকে সেই আংটি কোথায় পেলে বলো বললেন যে আংটিটা আমি পেয়েছি ওই সাগর থেকে মাছ যে ধরে নিয়ে আসছিলেন বড় মাছ এই মাছের পেটের মধ্যে সেই আংটিটা পেয়েছি আর ওই আংটিটা তোমার জন্য আমি রেখে দিয়েছি আর রেখেছি বলেছি আমার প্রাণপ্রিয় স্বামী আজকে যিনি আমার স্বামী হবেন তাকে আমার ওই আংটিটা দিব আমার অন্তর থেকে মহব্বত করে আর অন্য কিছু তো দিতে পারি নাই আমার স্বামীকে শুধু ওই আংটিটা দেওয়ার জন্য আমি প্রস্তুত করে রেখেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই আংটিটা দেখলেন সাথে সাথে সুলাইমান পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন মহিলা তো ভয় পেয়ে গেল কি ব্যাপার এই আংটিটা দেওয়ার পরেই উনি বেহুশ হয়ে পড়ে গেলেন কারণ কি এক দৌড় দিয়ে মায়ের কাছে গেলেন চলে কি হয়েছে মা তোমার কি হয়েছে এই কথা বলার পরে এটা বলল এই ঘটনা আমি যখন আংটি দিলাম আমার স্বামী বেহুশ হয়ে পড়ে গেছে স্বামীর কথা এই মেয়ের কথা শোনার পরে পরেই ওই মহিলা বলল আমি বলেছিলাম তোর বাপকে বিয়া না দেওয়ার জন্য কারণ ছেলে যদি ভালো হইতো তাহলে কি তাকে কি জনগণ পিটায় নাকি এই দেখেন মহিলাদের এক এক সময় এক এক সাজ ধরে ফেলছে
এখন আবার বিরুদ্ধে চলে গেছে কেন দিবে না বলতেছেন যে আমি আগেই বলেছিলাম ছেলেটা ভালো নয় যদি ছেলে ভালো হইতো তাহলে তার কাছে মানুষ এমন ভাবে কেবা কেন ছিল তাকে কেন মানুষ পিটাইল আমি এই বিবাহের মধ্যে রাজি ছিলাম না তোমার কথায় তোমার মা তোমার আব্বা এই মেয়েটা তোমাকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন এর জন্য আমি রাজি হয়ে গেছি পরের দিন আবার গেলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হুশ ফিরে আসলো তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন শুনো আমি বেহুশ হয়ে গেছি এই কারণেই এই আংটিটা আমার হাত থেকে বেঈমানি করে নেওয়ার কারণে আমি সুলাইমান আজকে আমার জনগণের হাতে উপদস্থ হয়ে গেছি আর এই আংটিটা আমার হাতে আসছে আবার আমার রাজত্ব আমার হাতে আসবে এই রাজত্বর রানী হবে তুমি আর আমার পুরো ইচ্ছাটা আমি বলে দেই তোমার বিবাহর কথাই যখন আমাকে বলা হয়েছিল তখন আমি একটু অহংকার করেছিলাম সাধারণ জেলের মেয়ে বিবাহ করব না এই অহংকারটা আল্লাহ পছন্দ করেন নাই বিদায় আজকে আমাকে মানুষের হাতে উপদস্থ করে তোমাদের ঘরের চাকর বানাইয়া আবার তোমাদের ঘরের রাজা বানাইয়া আল্লাহ তাআলা আমাকে সিংহাসনে বসাইয়া দিয়েছে সুবহানাল্লাহ